বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আরো একটি বিষয় সৌরজগৎ নিয়ে আমি আলাপ করব। সৌরজগৎ যেমন স্বর্গ, মর্ত্য, পাতাল, এখন সৌরজগৎ বলতে আমরা স্বর্গ বুঝি, স্বর্গ, মর্ত্য, পাতাল। তো সে সৌরজগৎ নিয়ে আলাপ করব। প্রথমে আসি আমাদের ধর্ম অনুসারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে প্রথম বাহরফ, বান্দা লিখতে বাহরফ, এবং কালমার মধ্যেও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালেমার মধ্যে বিসমিল্লাহ লুকাইছে এবং বান্দার মধ্যে বিসমিল্লাহ লুকাইছে এবং বিসমিল্লার মধ্যে বিসমিল্লাহ লুকাইছে, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আল্লাহর বান্দা, সমস্ত সৃষ্টি জগৎ সবই আল্লাহর বান্দা, এবং আমরা তো আছি আন্দা, আন্দা নামের বান্দা, কিন্তু সেই বান্দা তো হইতে পারছি, পারতেছি না, চেষ্টা তো করতেছি। যাই হোক, সকল উলিয়া উলিয়া, সকল মানুষের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই সেই বান্দা হতে পারবো, এবং সেই বান্দা হইতে পারলে সেই বান্দা থেকে বন্ধু হতে পারবো। বন্ধু লেখতো বা অক্ষরটা আসে, বান্দা লেখতো সেই বা অক্ষরটা আসে, এবং কালেমার মধ্যেও বান্দা শব্দটা আছে, এবং বিসমিল্লাহ লেখতে প্রথম বা অক্ষরটা আছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড লেখতে প্রথম অক্ষর বিশ্ব বা অক্ষরটা আসে। তাহলে কেউ যদি বোঝে আসলে বা বিষয়টা কী, বা বিষয়টা হলো আল্লাহ বলেছেন আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমি সৃষ্টি করতাম, কিন্তু সর্বপ্রথম আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, সে বান্দাকে, সে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা থেকে বন্ধু হইলেন। তাহলে এ বা অক্ষরের অনেক মূল্য। তাহলে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা বা অক্ষর। এই ব্রহ্মাণ্ড যদি বা অক্ষর হয়ে থাকে, বায়ের সাথে তা, তায়ের সাথে ছা, তাহলে বায়ের নিচে যে নক্তাটা আছে, এই নক্তার ভিতরে বা অনুসারে কিন্তু নক্তাটা খুব ছোট, আর এই নক্তার ভিতরে অগণিত বিশ্ব লুকানো, অগণিত বিশ্ব লুকানো বা হরফের নক্তার ভিতরে, এই নক্তার খবর একমাত্র সাধক এবং সাধবিন্নে কেউ জানে না, আর আল্লাহ যদি কাউকে দয়া করে জানায়, তো বলতে চাই এই পৃথিবীতে সাহারার মরুপ্রান্তরের বালু গুনে গুনে শেষ করা সম্ভব হইতে পারে, কিন্তু বায়ের নক্তাটা যে কী এবং এই নক্তার ভিতরে কত বিশ্ব যে লুকানো আছে তা যদি কেউ জানতো, কেউ দেখত, অবশ্যই তিনি পাগলের হাল হয়ে যাইতেন। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিজ্ঞান যাহা বলে, তারা কিছু অনুভবে বলে, কিছু দেখে বলে, কিছু রিসার্চ করে বলে, বলে গ্রহে গ্রহে ধাক্কা লেগে পৃথিবী ধ্বংস হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডর এটা সেটা হবে। আসলে এই কথাগুলো তারা যা দেখে তা বলে, কিন্তু কিছু কিছু শোনা কথা যেরকম ভুল থাকে, কিছু কিছু দেখার মধ্যেও ভুল থাকে, আর সেই কথাটা আমি অন্য পর্বে বলেছি যে দেখার মধ্যেও কীভাবে ভুল থাকে। দেখতেছি দূর থেকে একটা গাড়ি আসতেছে, এই বাসের নিচে লোকটা পড়ে গেল, কিন্তু বাস চলে গেল, কিছুক্ষণ পরে দেখি লোকটা হাঁটতেছে, কিন্তু দেখলাম যেমন পড়ে গেল, কিন্তু লোকটা পিছন দিয়ে দেখতে হাঁটতে হাঁটতে আসছে, তার উপর দিয়ে যায় নাই, আমার কাছে মনে হইল যে উপর দিয়ে গেল। তো যদি বুঝি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি সমস্ত গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য,
সমস্ত কিছু আমি পরিচালনা করি। আর আল্লাহর চেয়ে ভালো পরিচালনাকারী এই পৃথিবীতে, এই জগতে এবং জগতের বাহিরে কেউ নাই। আচ্ছা, এখন সমস্ত গ্রহ, যদি কোনো গ্রহ উল্টাপাল্টা হয়, রাস্তা রেখে যদি অন্য রাস্তায় চলে, তখন আল্লাহ কি সেটাকে হাতে ধরে ঠিক করে দিতে হয়? না, আল্লাহ যদি মনে মনে ভাবেন বা মনে মনে বলেন কিংবা প্রকাশ্যেও বলেন, এই গ্রহ তুমি তোমার পথে চলো, তখন গ্রহ যদিও ব্যাপতে চায়, তারপরও দেখা যায় সে আবার নিজের পথেই চলছে। তাহলে আল্লাহর উপর ভরসা রাখি, ওরকম আমরা বলি, কিন্তু আমরা যদি বলি ইমুক দিন, ইমুক দিনে, ইমুক রাতে, ইমুক সময়, ইমুক সালে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এটা আসলে আমাদের এভাবে বলা ঠিক না। কেননা আল্লাহ উপরে আর ভরসা থাকে না। তখন বিজ্ঞানের কথা বিশ্বাস করে আমাদের কি হয়েছিল, ভূমিকম্পের কথা যখন বলা হয়েছিল, বিল্ডিংয়ের মানুষ সব বিল্ডিং থেকে নামতে শুরু করল। তাই আমি আজ বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমি বাহরফে পরিণত করলাম, এবং বায়ের নিচের যে নক্তা, এই নক্তার যে কি বিষয়, যে এই নক্তার ভিতরে অগণিত বিশ্ব লুকায়িত, পৃথিবী বলবো না, যে বায়ের নক্তার ভিতরে পৃথিবী লুকায়িত এই কথা বলবো না, পৃথিবী বিশ্বের ভিতরে ক্ষুদ্র একটা ছোট্ট স্থান পৃথিবী, আর বিশ্বের কথা বলছি, যে এরকম অগণিত বিশ্ব যা গুনে শেষ করা যাবে না, যে বাহরফের নক্তার ভিতরে লুকায়িত, আর সেটা কি কার কাছে, সেটা আল্লাহর কাছে মজুদ রাখা আছে। তাহলে আমরা যা ভাবি, যেভাবে চলি, এটা ঠিক নয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহই একমাত্র জানেন যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কোন দিন কীভাবে কিয়ামত করবেন বা ধ্বংস করবেন। এই জন্য বলি যে আমরা সামনের পথগুলো এভাবেই অতিক্রম করব, যে আল্লাহর হাতে সপর্দ আমাদের প্রাণ, আল্লাহর হাতে আমাদের হায়াত মৌত সমস্ত কিছু। আরেকটি বিষয় হলো, আজকে আমরা যে আলাপগুলো করলাম, যে আমরা যদি এরকম কথায় বিশ্বাস করি যে এক গ্রহের ধাক্কায় আরেক গ্রহ ধাক্কা লেগে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কথার উপর যদি আমরা ভরসা রাখি, তাহলে আল্লাহর উপরে আর ভরসা থাকে না, তখন আমাদের কিয়ামত এমনিই হবে। আর যদি তার উপর ভরসা রাখি যে না, সৃষ্টি করেছেন যিনি, ধ্বংস করবেন তিনি, যেদিন সৃষ্টি করেছিলেন সৃষ্টির প্রোগ্রাম আগেই করা ছিল, যেদিন তিনি ধ্বংস করবেন এই ধ্বংসের প্রোগ্রাম তার কাছেই করা আছে। এখন আমরা যদি বলি এমন, তাহলে হয়তো আমরা যতটুকু আল্লাহর ইবাদত করি, দেখা গেছে যে আমাদের ইমানের ঘাটতি হয়ে গেল, আল্লাহর প্রতি আমাদের আর বিশ্বাসটা থাকে না। আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে, তাহলে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর যদি খারাপ লাগে তাও জানাবেন, শিক্ষার তো আর শেষ নাই। তাই আজ এই বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।